আসসালামু আলাইকুম। বিবি আয়েশা যুক্ত আছেন, বিবি আয়েশা কি শুনতে পাচ্ছেন? জি মাসুদ ভাই, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন। বলেন তাহলে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এত কিছু আবিষ্কার জানার পরে, এত বড় ইউনিভার্স জানার পরে অনেকে ভেবে নেয় যে এর পিছনে একজন চালক আছে। আর আমার ভাবনায় আসে যে আমরা ভিজিবল ইউনিভার্স যতটুকু দেখি, আমি আগে স্বীকার করে নিচ্ছি মাতুকর ভাই, আমার খুব একটা জ্ঞান নাই এই সমস্ত ব্যাপারে। আমি যতটুকু জানি এতটুকু থেকে কথা বলছি আর কি, হুম হুম যে এত বড় মানে যেখানে আমি, আমার কাছে মনে হয় যে আমাদের গ্যালাক্সিটাই বোধ হয় একটা ধুলাকণার সমান, কিংবা একটা বালি, ছোট্ট একটা বালি যতটুকু হবে, এতটুকু গ্যালাক্সি যতটুকু ভিজিবল আছে, আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন আমার থেকে। হুম হুম সেই গ্যালাক্সি একটা বালি, বালির মধ্যে আছে আমাদের পৃথিবীটা, তাইলে কত ছোট, তারপরে আমরা মানুষ, তাইলে আমরা কতটুকু ছোট। এই মানুষদেরকে আল্লাহ বলে দিছে বাথরুমে দেওয়ার সময় দোয়া পড়ো, স্ত্রীর সাথে থাকার সময় দোয়া পড়ো, এই এই কাফের মুশরিকদের মারো, এটা করো সেটা করো, মানে সৃষ্টিকর্তা তাইলে কত বড়, যার সৃষ্টি এত বড়, তাইলে উনার এত মাথা ব্যথা। এই মানে আমরা যদি একটা পিঁপড়ার কথা চিন্তা করি, পিঁপড়ারও তো একজন মানে, তার কি বন্ধু, তাকে আমি বন্ধু বানাবো? আল্লাহ সৃষ্টিকর্তা একজন পৃথিবীর একজন মানুষকে বন্ধু বানাই নিছে। আর মানে এটা আমার ভিতরে মানে খুব কাজ করে, আমি যত এই সৃষ্টির রহস্য সম্বন্ধে মানে ইউনিভার্স সম্বন্ধে যত জানতে চাই, তখন মনে হয়, আর ইসলাম ধর্ম সম্বন্ধে যখন জানি, তখন মনে হয় ওই সৃষ্টিকর্তা আমাদেরকে এগুলি বলে দিছে ধর্মগ্রন্থে যা আছে তাই। এটা আমার নিজের মধ্যে নিজের একটা প্রশ্ন আর কি। হুম হুম বুঝতে আর পারছি যে একজন সৃষ্টিকর্তা যে এত মহান, তার কেন মাথা ব্যথা থাকবে মহান এত না, তুচ্ছ এত বড়, জিনিসকে, এত বড়, এত বড়, সরি সরি, মহান না, হ্যাঁ সরি, হ্যাঁ হ্যাঁ, এত বিশাল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তার কাছে কি এটা খুবই গুরুত্বপূর্ণ যে কে কি না, কে সে কি বলে দিছে ভাবে মানুষকে পালন যে এই করছে? দোয়া পড়ো, এই দোয়া পড়ো, পাঁচ ওয়াক্ত এটা হুম হুম পড়ো, ওইটা পড়ো, মানে এই যানবাহনে চললে দোয়া পড়ো, মানে আমাদেরকে এত কিছু, উনার হইলো এই মানে মানুষ নিয়ে উনার এত মাথা ব্যথা। তখন মানে সৃষ্টি যত বড় দেখি, সৃষ্টিকর্তাও যখন আমি অনেক বড় দেখি, তখন তো এগুলি আরো মিথ্যা মনে হয় যে না এটা কিভাবে সম্ভব। যেমন আমরা কি একটা পিঁপড়াকে আমি বন্ধু বানাবো, এটা হয়? পিঁপড়া কি এখন করতেছে? সেক্ষেত্রে বুঝতে পারছি জি আপনার কথাটা বলুন। বিবি আয়েশা আপু। সেক্ষেত্রে না, মানে এটা থেকে এইটা প্রমাণিত হয় না যে আসলে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। তবে এটা প্রমাণিত ঠিকই হয় যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এইটা নিয়ে আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা আছে, সেই সৃষ্টিকর্তাটা এইরকম না, অ্যাটলিস্ট এইটা ঠিকই হ্যাঁ প্রমাণিত হ্যাঁ হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম যে ওই যে ইসলামের সৃষ্টিকর্তার মতো এই সৃষ্টিকর্তার সাথে আবার ওই বিশাল ওই সৃষ্টিকর্তার মিলে না। আমি এটা হয়তো সৃষ্টিকর্তা একজন থাকতেও পারেন কিংবা নাও থাকতে পারেন, আমি সেই ব্যাপারে যাচ্ছি না, বাট এই কথাগুলি মানে আমরা ধর্মগ্রন্থে যা পাই এই কথাগুলি বলবেন, এটা আমার মানে বিবেকে ধরে না। অনেকে তো মুমিন রায় সে খুব, হ্যাঁ এত বড় এত কিছু কে চালাচ্ছে, কে চালাচ্ছে, মানে তাদের মধ্যে এত কিছু আসে, আর আমার মধ্যে আসে যে উনি আমাদেরকে এগুলি বলে দিছে, মানে মানুষ এভাবে চলো, এইভাবে চলো, ছেলেদের বলে দিছে চারটা বিয়ে করো, ই করো, মানে যা আপনি তো জানেনই সব যে সমস্ত আমাদের নিয়ম কানুন আছে ধর্মে, একটা মেয়ে বোরকা পরে না গেলে তার এই হবে ওই হবে, ওই সৃষ্টিকর্তা বলে দিছে, একটা পিঁপড়া কিভাবে চলে না চলে আমরা কি এগুলি খেয়াল করবো? অথচ সৃষ্টিকর্তার তুলনায় তো একটা পিঁপড়া যতটুকু বড় আমাদের তুলনায়, যতটুকু ছোট মানে সৃষ্টিকর্তা তো অনেক বড়। সেখানে এই মানুষের মাথায়, আমি জানি না আমার মাথায় কেন আসে যে চালাই চালাই এগুলি কেন আসে না, যে কে চালায় তাই নেই, কেন এরকম এত কিছু, সে বিশালতা দেখলে তখন ইসলামের সৃষ্টিকর্তাকে তখন আরো তেমন ছোট মনে হয়, তাহলে কি উনি কি বললো মানুষকে এগুলি, এটাই আর কি। জি, বুঝতে পেরেছি বিবি আয়েশা আপু। আপনি আর কি আজকে, হ্যাঁ, আরো কিছু বলতেন কি না? হ্যাঁ, আর একটু বলতে চাচ্ছিলাম যে আপনি আজকে আরো গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ওই যে প্যারেন্টিং নিয়ে কথা বলেছেন। আমার দুই ছেলে, আমার ছেলেরা হলো, আমার ছেলেদের ধারণা মানে আপনার কথাগুলি শুনছিলাম আর আমি খুব ওদের সাথে মিলাচ্ছিলাম, যে ওরা বলে যে সব প্যারেন্টসদের মানে মানে বাচ্চা হওয়ার জন্য মানে লাইসেন্স সিস্টেম করা উচিত, যে কারা কারা বাচ্চা নিতে পারবে তাদেরকে লাইসেন্স দিবে, দেন তারা ইয়ে করবে বাচ্চা নিবে আর কি। তো আমি 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 একমত, আমি ওদের উপরে কোনো কিছু চাপাই দিই না, একদম বাচ্চা বয়স থেকেই আমি, ওরা যেভাবে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে আমি এভাবেই চলি। আর আপনি যেটা বলছিলেন যে বাবা মা দেখা, আসলে আমাদের মাইন্ড ছোটবেলা থেকে এইভাবে সেট হয়ে আছে তো, যে বাবা মা দেখবে এই করবে সেই করবে, এর মধ্যে আবার আমার হাজবেন্ডের মেন্টালিটি আবার এরকম, সে তার ছেলে জন্ম দিছে যে যার জন্য ছেলে বাধ্য তাকে দেখাশোনা করতে। তো আমার
ছেলে, ছোট ছেলে একদিন বাবাকে তো ভয়ে কিছু বলতে পারে না, আমাকে বলতেছিল যে মা আমাদের জন্মের জন্য তোমাদের কাছে ঋণী থাকতে বলবা না কখনো। হ্যাঁ, তা আমি বলে যে আমাদের জন্মটা আমাদের মানে আমার ইচ্ছায় হয় নাই, আমার জন্মটা হয়েছে তোমাদের ইচ্ছা, এই জন্য আমার জন্মের জন্য আমি তোমাদের কাছে ঋণী থাকতে বাধ্য। হ্যাঁ, আমি আমি খুশি হইলাম যে না, ছেলের কথা তো ঠিক আছে, মা হিসাবে হয়তো আমি যদি পুরানা ধ্যান ধারণার ওই মা হইতাম হয়তো আমার কষ্ট লাগতো, হ্যাঁ ছেলে জন্ম দিয়েছে, ছেলে আমাকে এভাবে বললো, বাট এখন কিছু করার নাই, আমাদের কিন্তু ওই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। আপনি যেমন বলতেছিলেন যে আমরা ওরকম একটা রাষ্ট্রের অপেক্ষায় থাকবো যে রাষ্ট্র দেখাশোনা করবে তার প্রত্যেক নাগরিককে, তখন আমার আর পার্সোনালি আমার বাবা মাকে দেখার জন্য কোনো ব্যাপার থাকে না আরকি। এটা আমার খুব ভালো লেগেছে আপনার কথা, আমরা এভাবে হ্যাঁ, এভাবেই হয়তো মানে দিদি আশা ওই যে দেখেন আপু, আমরা আসলে ওইভাবে হবে কি যে আমরা ওনার কথাটা, আমি 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 ওনার কথাটা কিন্তু খুবই চমৎকার একটা কথা বলছে, যে এই যে লাইসেন্সের ব্যাপারটা, লাইসেন্স বলতে কি এরকম করা যেতে পারে, যেটা আমি আসলে বলতেছিলাম সেটা হচ্ছে যে জন্ম ঠিকই দিবে, কিন্তু বাবা মা হুম বা লালন পালনকারী হিসেবে থাকতে গেলে তাকে প্যারেন্টিং এর উপরে কোনো একটা ধরেন সার্টিফিকেশন ব্যবস্থা করা যেতে পারে, তাই না? হ্যাঁ, প্যারেন্টিং কোর্সের এর উপরে সিস্টেম হ্যাঁ ওই যে একটা কোর্সের কোর্স সিস্টেম করা করে যেতে পারে, নিল। যে যারা হ্যাঁ হ্যাঁ একমাত্র এই কোর্সটা করবে শুধু তারাই হচ্ছে ইয়ে করবে, তাই না? জি জি, এরকম হলে ভালো হয়। জানি না আমাদের বড় ভাই কবে আমরা দেখে যেতে পারবো নাকি এরকম একটা দেশ, হ্যাঁ হ্যাঁ তবে আপনারা যখন কাজ করতেছেন অবশ্যই আমরা আশাবাদী যে যে শুরু হলে কিন্তু সেটা আস্তে আস্তে মানে এই যে এক্সপ্যান্ড হয় বলতেছিল একটু আগে ভাইয়া, শুরু যেটা হচ্ছে এক্সপ্যান্ড তাতে হয়, আমরা এক্সপ্যান্ড হবো আর কি। হ্যাঁ 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 আমাদের মানে আমাদের চিন্তাধারা এক্সপ্যান্ড হবে ওই ভাইয়ার মতো আচ্ছা, বললাম আর কি, এই হলো কথা। আপনারা কাজ করেন ভাই ভালো লাগে, যে কিন্তু আমরা এত সাহস নাই, আপনার মুক্তির অনুভূতি প্রোগ্রামটায় আমার একবার ইচ্ছে করে যাই, বাট আবার বুঝেন না আমাদের তো হাতে পায়ে ওই যে কত রঙের রসের শিকল আছে, দেখ না আমার হাতে পায়ে, মানে আমাদের তো বিশেষ করে আরো মহিলাদের হাতে তো অনেক হাতে পায়ে তো অনেক রকমের শিকল বাঁধা থাকে। আপনারা লাকি আমি বলবো যে আপনারা ওই শিকল ছিন্ন করতে মানে পারছেন এবং এই লাইনে কাজ করতেছেন, আমরা এখনো শিকল ছিন্ন করতে পারতেছি না ভাই, এখন কি করা, এই আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতাটা, আমি আমার সবসময় আমার ব্যর্থতা স্বীকার করতে রাজি। এই লাইনে দেখলাম ওই যে লোপা আপু কাজ করে, অনেক মহিলারাও কাজ করতেছে, মেয়েরা কাজ করতেছে, বাট আমরা পারতেছি না আমাদের ব্যর্থতা, বাট আপনারা কাজ করতেছেন অনেক ভালো লাগে আমাদের, শুভকামনা আপনাদের সাথে সবসময় আছে আর কি। অনেক ধন্যবাদ বিবি, বিবি আয়েশা আপু, আপনাদের মতো মানুষগুলোর অনুপ্রেরণাই আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে এবং আমাদের পথ চলার শক্তি যোগায়। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য, আপনি না ভরতপুর আমরা তো কলেজকে আপনাদের আসবাদ। কাছে, সরি আর একটু যদি না না কথা বলেন বলতে পারি, বলেন হ্যাঁ বলেন। আমরা তো আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নাই, যে বিশেষ করে আমরা মেয়েরা, বিশেষ করে আমরা মেয়েরা, আমি আমাদের কথা বলছি, অন্য মেয়েরা বুঝতে পারে কিনা জানি না, আমি আমার নিজের কথা বলছি যে আমি মেয়ে মানুষ থেকে মানুষে পরিণত হয়ে গেছি আপনাদের জন্য, যে এখন নিজেকে মানুষ ভাবি। আরো অবশ্য কারণ আছে, আরেকটা কারণ আছে, আমি আমার দুইটা ছেলে আছে বললাম না, আমার ছেলের সামনে যদি মেয়ে মানুষ পুরুষ মানুষ এই কথা বলি মানে এমন রাগ করে, বলে এগুলি কি মেয়ে মানুষ পুরুষ মানুষ, মানুষ বলবা, কোনোদিন মেয়ে মানুষ পুরুষ মানুষ বলবা না, আচ্ছা তখন আমি খুব মুগ্ধ হই। আমার বাচ্চাদেরকে কিন্তু আমি শিখাই নাই, ওরা যথেষ্ট ধার্মিক ফ্যামিলিতে বড় হয়েছে, কারণ ওর বাবা খুব ধার্মিক, ওরা ক্লাস 2-3 থেকে নামাজ পড়তো, এরকম ইয়েতে বড় হয়ে ওদের মেন্টালিটি, ওরা একটা মেয়েকে মানুষ ভাবে, ওর ফ্রেন্ডদেরকে মেয়েদেরকে এত শ্রদ্ধা করে, মানে আমার খুব ভাল লাগে যে এই শ্রদ্ধাটা, মানে দেখছে যে আমার বাচ্চারা যে এভাবে শিখছে, আমি জানি না কোথেকে শিখছে ভাই, তবে আমি ওদেরকে দেখে অনুপ্রাণিত হই আর কি, আর নিজেকেও তখন মেয়ে মানুষ না ভেবে নারী থেকে মানুষে পরিণত হয়েছি আর কি, এর মধ্যে আপনাদের অবদান আছে, এই জন্য আমাদের কৃতজ্ঞতার শেষ নাই, এই হলো কথা। আপনাকেও ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন এবং আপনার আতুকুর ভাই খেলা আপনার সাথে শেয়ার একটু, করলেন। আতুকুর ভাই বলেন। আপনাকে একটা কথা বলি, হ্যাঁ যদি কিছু মনে হ্যাঁ না হ্যাঁ করেন, যদি জি সাহস জি দেন, অভয় দেন, আপনাকে না, একটু আমি তো লজ্জা আমি দিতেছেন, কোনো আপনাকে একটু সমস্যা নাই, আমি লজ্জা তো দিতে চাই, জি দেন, লজ্জা কি আর করবেন। লজ্জা হইলো, লজ্জাটা হইলো আপনার কথা বলার ধরন অসম্ভব সুন্দর, আপনার কণ্ঠ অসম্ভব সুন্দর, আর আপনার মানে উপস্থিত বুদ্ধি যেটা বলে, আপনি হঠাৎ করে একজন কথা বললে কথাটাকে যেভাবে ধরে, যেমন একটু আগে এক ভাইয়া বলছিল ফ্যানের কথা বলার পর আপনি যেভাবে বলছেন ঠান্ডা, মানে আপনার এই কথা বলার ধরন মানে উপস্থিত বুদ্ধিটা চমৎকার, চমৎকার এই আর কি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বলার আপনি জন্য, বেশি লজ্জা পাইছেন ভাই, আবার সেটা মেক শিওর করতে চাচ্ছেন। না আমি তো বলে নিলাম যে আপনাকে লজ্জা দিচ্ছি, এই জন্য ভাবলাম যে বেশি লজ্জা গুডনেস, পাইছেন না ভাই, ও মাই গুডনেস, আচ্ছা বেশি লজ্জা পাইলে ভাই আমি দুঃখিত। হ্যাঁ
না, ইটস ওকে, ইটস ওকে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার আপনি জানানোর জন্য, দ্যাটস সো নাইস অফ জি ইউ। জি ঠিক আছে, তাহলে আপনি আমি ভালো থাকবেন, ভাই আপনার সাথে আপনার বলে আপনার ভালো লাগলো। ইমেইলে আমি চেষ্টা করব একটু যোগাযোগ করার, ঠিক আছে, যদি ওই ধন্যবাদ, মুক্তির অনুভূতি প্রোগ্রামটায় যদি আমি হ্যাঁ একটু খুবই ভালো আসতে হয়, চাই, কারণ আমার খুবই ভালো হয়, মেন্টালিটিটা কিভাবে আজকের আমিতে পরিণত হলো এটা মনে হয় বলতে পারলে ভালো হতো। আমি আমি চেষ্টা করব আপনার সাথে। আপনার ইমেইল অ্যাড্রেসটা কি ওই পেজে পেয়ে যাবো না ভাই? হ্যাঁ পেজে পেয়ে যাবেন, অথবা এই যে আমি স্ক্রিনে দিচ্ছি mathubbar.contact@gmail.com, জি জি মানে চিনতে পারবেন জিমেইল তো জিমেইল আমাকে? অ্যাকাউন্ট, আপনি লিখলেই আমি বুঝতে পারবো, জি জি থ্যাংক ইউ যে ভাই, কোনো ইমেল থেকে আপনি মেসেজ পাঠিয়ে। ঠিক আছে জি জি তাহলে, থ্যাংক ইউ, গুড নাইট, যে আপনাকে অনেক ধন্যবাদ দেওয়ার জন্য, জি জি ভালো থাকবেন তাহলে। হ্যাঁ শিওর আছি, হ্যাঁ হ্যাঁ আপনারাও ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা। জি ধন্যবাদ।